দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছিল এবং রাজ্যে দুর্নীতির দিকে যদি নজর রাখা যায় তাহলে রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন। আর গতকালই আমরা দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন বাম জমানাকে, আর এই নিয়ে পাল্টা সরব হয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী সম্ভবত ১৫ ঘোষণা করলেন যে ৫০ লক্ষ ভুয়ো কার্ড উনি বাতিল করেছেন। বামাবলের ১ কোটি হলো কোথেকে? ৫০ লক্ষটা কি বেড়ে ডবল হয়ে গেল? আবল ঠাবল না বলে উনি পারলে যেটা বলুন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ১০ কোটি মানুষকে রেশন দিই, জনসংখ্যা ৫.৫ কোটি, তার মধ্যে ২০% অন্তত রেশন নেয় না, ৭.৫ কোটি। এই ২.৫ কোটি প্রত্যেক সপ্তাহে রেশনের টাকাটা লোপাট করেছে কে? সৈকত, অন্তত বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বামের আজ আবার ২০২৪ আগে প্রাসঙ্গিক হয়ে উঠলো, এটা কি কোথাও স্বস্তির? না দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেই যে বামেরা প্রাসঙ্গিক হয় বিষয়টা তো তা নয়। দেখুন, দুর্নীতির প্রশ্নে যখন একবারে তৃণমূল কংগ্রেস নিমজ্জিত গলা অবধি, মাথাটা শুধু ওই ৯৪তলা দেখা যাচ্ছে, সেইটা যখন ঢাকা পড়ে যাবে তখন তৃণমূল কংগ্রেসের মাথায় একটাই রাস্তা থাকবে, সেটা হচ্ছে সকলের দরজায় যেতে হবে। গৌতম দেব ২০১১ পরবর্তীকালে প্রথমেই বলেছিলেন একদিন আলিমুদ্দিনের দরজায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে। আমার বক্তব্য দুটো জায়গায়, এক হচ্ছে রেশন দুর্নীতির প্রশ্নে খাদ্য দপ্তর দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ব্লকের আন্ডারে ছিল, সেই ফরওয়ার্ড ব্লকের দুই নেতা, শীর্ষ নেতা উদয়ন গুহ এবং পরেশ অধিকারী দুজনেই এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে, চাইলে ডেকে পাঠাতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। এক, আমরা ভয় পাই না তদন্তকে ফেস করবার ক্ষেত্রে, আর সেকেন্ড বক্তব্য আমার অন্য জায়গায়। দেখুন, ২০১১ সালের পর এ রাজ্যে একের পর এক দুর্নীতিতে অভিযোগ, শুধু তো রেশনে নয়, খাদ্য, স্বাস্থ্য, স্কুল শিক্ষা সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। এতদিন ধরে এই রাজ্যের আসল যে চোরদের মাথা, তিনি কেন নীরব ছিলেন? একের পর এক মন্ত্রী জেলে যাচ্ছে, মুখ্যমন্ত্রী কেন রেডারের মধ্যে আসবেন না, তদন্তের মধ্যে আসবেন না, কেন কৈফিয়ত দেবেন না? সব ক্ষেত্রে তিনি যে নিজেকে দূরে সরিয়ে রেখে, কাজের সময় কাজী, কাজ পুরোলে কিষেনজি, বিমল গুরুং থেকে কিষেনজি, কিষেনজি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চট্টোপাধ্যায়, সবটা দায় ঝেড়ে ফেলার চেষ্টা। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, গোটা রাজ্যের তৃণমূল কর্মীদের কাছে আমাদের আবেদন যে আসল চরিত্র তৃণমূল কংগ্রেসের দেখেনি, আপনার কাছ থেকে ৭৫-২৫ এর কাটমানি রেশিও নিল। একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে গতকাল ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী সম্ভবত ১৫ ঘোষণা করলেন যে ৫০ লক্ষ ভুয়ো কার্ড উনি বাতিল করেছেন। বামাবলের ১ কোটি হলো কোথেকে? ৫০ লক্ষটা কি বেড়ে ডবল হয়ে গেল? আবল ঠাবল না বলে উনি পারলে যেটা বলুন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ১০ কোটি মানুষকে রেশন দিই, জনসংখ্যা ৫.৫ কোটি, তার মধ্যে ২০% অন্তত রেশন নেয় না, ৭.৫ কোটি। এই ২.৫ কোটি প্রত্যেক সপ্তাহে রেশনের টাকাটা, অফকোর্স ইজ এ মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট, বাট ডু ইউ নো হাউ ই ওয়ার্ক ফর ডিজিটাইজ রেশন কার্ড, হাউ দে ক্যান্সেল ১ কোটি অফ ফলস রেশন কার্ড, দে ট্রাইড টু প্রোকিউর দ্য প্যাডি ফ্রম দ্য ফার্মার্স, ইট ইজ এ গ্রিন রেভলিউশন মাইন্ডেড। ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল লেফট ফ্রন্ট আমলে, যারা বড় বড় কথা বলছে, বড় বড় বকবকম করছেন, সেই ১ কোটি ভুয়ো রেশন কার্ড থাকা মানে সেই রেশনটা তারা তুলতেন, সেটা কোথায় যেত তার টাকাটা? আজ পর্যন্ত কোনো কোয়ারি হয়েছে? এই কাজটা করতে গিয়ে আমাদের ৭-৮ বছর লেগেছে, মনে রাখবেন। আমি এই জায়গায় রাহুলদার কাছে আসবো। রাহুলদার, যখন প্রকৃত সবুজ বিপ্লব হয়েছিল, ঠিক সবুজ বিপ্লবের আগে এবং পরে পাঞ্জাবের কৃষকদের রোজগার বেড়েছিল প্রায় ৭০% কাছাকাছি, আর এরাজ্যে যে সবুজ বিপ্লবের কথা মুখ্যমন্ত্রী বলছেন সেই সবুজ বিপ্লবে কি হয়েছে? এরাজ্যে কৃষকরা একের পর এক আত্মহত্যা করেছেন, আর এরাজ্যে শাসক দলের যে নেতারা রয়েছেন তাদের নোট বিপ্লব হয়েছে, খাদ্যমন্ত্রী মাসে ৮ লাখ টাকা করে। সুস্মিতা, ধন্যবাদ, এতক্ষণ মনে পড়েছে আমি আছি এখানে, আমার মনে হয় আমি শুনতে এসেছি, বলতে আসিনি। প্রথম কথা হচ্ছে যে যেটা তুমি এর আগে একটা কথা বলতেই হবে আমাকে, তুমি একটু আগে বিরোধীদের নামে বলছি না দুর্নীতি নিয়ে, তখন তুমি বললে বিরোধীর অভিযোগ করেছে, আমি একটা কথা বলে শেষ করছি, বিরোধীর অভিযোগ করেন প্রথমে, কিন্তু যাদের নাম তুমি বললে নারায়ণ থেকে হেমন্ত বিশ্ব শর্মা, সেগুলো কিন্তু বিজেপিরই অভিযোগ করা নাম, প্রথম তা বিজেপিরই প্রথম অভিযোগগুলো তুলেছিল, এনি হোক শুভেন্দু অধিকারী থেকে নিশ্চয় প্রামাণিক যে যাই হোক, এবং তারা ধোয়া তুলসী বাদ আজকে আমি সেটা বলছি না, বুঝে রেশন কার্ডের বাম আমলে দাঁড়িয়ে যে কালোবাজারি হয়েছে, ১১ কোটি প্রায় ৪০ লক্ষ রেশন কার্ড রাজ্যের সেখানে দাঁড়িয়েছে এখন ৮ কোটি ৬০ লক্ষ মতো, এবং এই যে ১ কোটি ৬০ লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে পুরো, সেটা কোন জামানা হয়েছে? এটা বলতে হবে যে কালোবাজারিকে, আজকে বিমল দা এত কথা বললেন রেশন কেলেঙ্কারি নিয়ে, কেন্দ্রীয় সরকার ২ মাস আগে ৩১ আগস্ট রাজ্য সরকার চিঠি দিয়েছে এবং ডিজিটাল এবং গণবন্টন প্রক্রিয়া নিয়ে ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় সরকার,
আজকে দাঁড়িয়ে রাজ্য সরকার যে ডিজিটাইজেশন ঠেকাতে তাহলে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট অবধি দৌড়েছিল কেন? তোমায় বলছি অটোমেটিক অটোমেটিক যে প্রক্রিয়া সেটা রাজ্য সরকারকে ভৌসী প্রশংসা করা হয়েছে এবং খাদ্যমন্ত্রী এবং তার আগে পীযূষ গোয়েল তিনি নিজে প্রকাশ্যে দাঁড়িয়ে রাজ্য সরকারকে প্রশংসা করেছেন। একটা প্রকল্পে প্রাইজও তো পেয়েছে রাজ্য সরকার, তাহলে তারপর বিজেপি তথা কেন্দ্রের এইহান অভিযোগ কেন? কথা হচ্ছে কেউ প্রকল্পে প্রাইজ পাবে এবং দুর্নীতি করবে দুটো একসঙ্গে হতে পারে? প্রকল্প ভালো করলে তাকে প্রশংসা করা হবে, কিন্তু তার মধ্যে চুরি হলে বলা হবে না? 1,96,00,000 রেশন কার্ড বাতিল করেছিল, কিন্তু বাতিল করতে বাধ্য হয়েছিল, অথচ সেটা যাতে বাতিল না হয় এই সরকার সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছিল কেন? কারণ একটাই, এই 10 বছর ধরে 2 কোটি রেশন কার্ডে কত টাকা উঠেছে সেই হিসেবটা তো করতে হবে। আরেকটা কথা বলি, সৈকতের কথার উত্তর আমাকে দিতে হবে। বিজেপি বিরোধী সরকার এখন কর্ণাটকে প্রতিষ্ঠিত আই চ্যালেঞ্জ বলছিল নাকি 40% সব রবীন্দ্রনাথবাবু, সবুজ বিপ্লবের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে রাজ্য সরকার ডিজিটালাইজেশনের বিরোধিতায় আটকাতে তারা সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিল, আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1 কোটি রেশন কার্ড বাতিল হয়েছিল এই জ্যোতিপ্রিয় মল্লিকের আমলে। তার পাশাপাশি আরেকটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সমস্ত নথিপত্র আছে, পেন ড্রাইভে সমস্ত তথ্য প্রমাণ তার কাছে আছে, বের করেন না, তার কারণ তাহলে অন্যরাও বের করবে। এই ধরনের ভিন্ডিকটিভ রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। তাহলে বামেরদের ক্ষমতার হাত বদল যখন হয়েছিল তখন কমিশনগুলো তো গঠন করেছিলেন, এত কন্ট্রোভার্সি কেন? একটা কমিশনেরও রিপোর্ট এবং প্রকাশ করা হয়নি, সেই রিপোর্ট প্রকাশ করে তার ভিত্তিতে কারোর বিরুদ্ধে যে শাস্তি সেটা হয়নি। হয়েছিল অনেকগুলো কমিশন হয়েছে, একের পর এক কমিশন হয়েছে, এখানেই তো ব্যর্থতা। নিশ্চয়ই সে সময় দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করছি না, নাহলে এত মানুষ তারা সিপিএম সরকারকে বা লেফট্রন সরকারকে বাতিল করলো কেন? কিন্তু সেই দুর্নীতিগুলো কোনোভাবে তারা প্রকাশ করতে পারলে না, আসলে তাদের লোকেরা তৃণমূলের লোক হয়ে গেল। এই যে পরেশ অধিকারী দেখুন, যার কথা বলা হচ্ছে, তিনি সঙ্গে সঙ্গে চলে আসলেন, রেজ্জাক মোল্লা চলে গেলেন তৃণমূলে, একের পর এক পরপর এরা এইরকমই হয়। আর ঠিক সেইভাবেই কি পালাবদল এবং পালাবদল যখনই হয় ওয়াশিং মেশিনে চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা বিজেপিতে। সমস্যাটা কোথায় গেল? সমস্যাটা হচ্ছে যখন দাঁড়িয়ে দুর্নীতির কথা বিজেপি বলে, কেন্দ্রীয় সরকারের যারা তদন্তকারী সংস্থা তাদের শীর্ষকর নেতৃত্ব সিবিআই এর একে অপরকে ঘুষখোর বলে তার বিরুদ্ধে কোনো রিপোর্ট নেওয়া হয় না। মুশকিল হচ্ছে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান প্রত্যেকটাকে প্রণালী করে প্রেস করেছে এই রোগগুলো, কিন্তু আবার অপেক্ষা করছে যারা এই দুর্নীতিগ্রস্ত, এই যে বাকি বুড়ের মতো লোকেরা, তারা আবার অপেক্ষা করছে যে আবার তারা জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়ক অমিত দে সূত্রের খবর, তার কাছে জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমানের সম্পর্কে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। এদিকে আজ ফের জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসকে তলব করেছে ইডি। রেশন বন্টনে দুর্নীতিকাণ্ডে 26 অক্টোবর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর 28 তারিখে বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রীর আত্মসহায়ককে তলব করে ইডি। 29 অক্টোবর বাদ দিয়ে 30 ও 31 অক্টোবর অর্থাৎ সোম ও মঙ্গলবারের পর বুধবার ফের ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন আত্মসহায়ক অমিত দে। এই নিয়ে পঞ্চমবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হলো তাকে। সূত্রের খবর, অমিতদের কাছ থেকে ইডির অফিসাররা জানার চেষ্টা করছেন ব্যবসায়ী বাকিবুর রহমানের সঙ্গে কি সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর। বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্যে কি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত রয়েছে? বালুর কথাতেই কি ব্যবসায়ী বাকিবুর এত সম্পত্তি কিনেছিলেন? বাকিবুরের থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি কোনোভাবে লাভবান হয়েছেন? আর কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে? অন্য কারো অ্যাকাউন্টও কি ব্যবহার করা হয়েছিল? কতদিন ধরে চলছে এভাবে রেশন বন্টন দুর্নীতির মাধ্যমে টাকা আদায়? সূত্রের খবর, ইডির তরফে অমিতদের কাছে জানতে চাওয়া হয় এসব বিষয় তিনি কি জানেন? কেন অভিজিৎ দাসকে আত্মসহায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই প্রশ্ন অমিতদের কাছে জানতে চাওয়া হয়। অমিতদের পাশাপাশি ইডি অফিসারদের নজরে রয়েছে মন্ত্রীর প্রাক্তন আত্মসহায়ক অভিজিৎ দাসের ভূমিকাও। বৃহস্পতিবার হাওড়ার ব্যাট্রায় ব্যবসায়ী অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইডি সূত্রে দাবি, তার বাড়িতে তল্লাশিতেই একটি মেরুন ডায়েরির হদিশ পেলেন, যেখানে বালুদা নামের উল্লেখ পাওয়া যায় বলে দাবি করে ইডি। ইতিমধ্যেই একাধিকবার তিনিও ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। সূত্রের খবর, ইডির তরফে তাকে ডায়েরি নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী দিনে রেশন দুর্নীতির শিকরে পৌঁছতে কি ইডির হাতিয়ার হবে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন ও বর্তমান আত্মসহায়কের বয়ান, সেটাই এখন দেখার। আবির দত্ত, রঞ্জিত সাউ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাহুলদার কাছে এই জায়গায় আসবো। রাহুলদা, বিপিএদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে তাদের সম্পত্তি এত বাড়লো, সবই ঠিক আছে, এটা পুরোটাই তদন্তের আওতাভুক্ত, কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই রাজ্যের মন্ত্রীরা যারা সাংবাদিক বৈঠক করছেন বা সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন দফায় দফায়, তারা কোথাও প্রি 2021 পোস্ট 2021 এইটা একটা ভাগ হয়ে গিয়েছে, কোথাও 2021 পর আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নবজোয়ার অতি সম্প্রতি, এবং 2021 পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান, কোথাও প্রি 2021 এবং পোস্ট 2021 ক্ষেত্রে এই যে সীমানাটা যেটা তৈরি হচ্ছে সেটার কারণটা কি তাই? এটা দেখো, 2021 পর একটা সরকার এসছে, 2011 থেকে 2016 দিয়ে একটা সরকার, মানে একই সরকার চলেছে, 2016 থেকে টেনে তিনটে আলাদা আলাদা, তো সেটাকে ভাগ করে দেখানোর কথা হচ্ছে। এখানে কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার বা তার সাথে কোনো সম্পর্কিত ব্যাপার নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যেটাই বলা হচ্ছে অভিযোগ বা তদন্ত যে হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নেই। তদন্তের অভিমুখকে নিয়ে আমরা বারবার প্রশ্ন করেছি, তদন্ত নিয়ে বলছি, যাকে ইচ্ছা ডাকা হোক, যাকেই বলা হোক, তদন্ত যেভাবে হোক চলুক। সরকার যখন তিনটে কনজিকিউটিভ টার্ম ধরে তাদের মধ্যে রিপিটেশন হয়, তাহলে সেক্ষেত্রে কি আবার তাদের মধ্যে পরীক্ষা টানা যায়? পরীক্ষা টানা নেই, সেখানে দাঁড়িয়ে প্রতিদিন ডেভেলপ করছে ব্যাপারটা। পরীক্ষা তো টানছেন পার্থভৌমিক এবং রথীন ঘোষ, আমার বক্তব্য যেটা বলা হচ্ছে, মন্ত্রিসভার সদস্য কেন বলছে, স্পষ্ট বলেছে যে অভিযুক্তের ক্ষতি দেখাবে, তার অসুবিধা কোথায় আছে? কিন্তু মুশকিল হচ্ছে, যেটা ভালো সেটাও তুলে ধরতে হবে, এবং যারা দোষী দোষ করে থাকে কোথাও অন্যায় করে থাকে তার ব্যবস্থা হবে, কিন্তু যেটা করা হচ্ছে যেটা সুপ্রিম কোর্টে এখনই বলে, আমি এবার বলি, সবুজ বিপ্লব এবং বালু মল্লিকের মধ্যে যে রিলেশন তৈরি করা হয়েছে, আমার ধারণা স্বামীনাথন স্বর্গেও শান্তি পাচ্ছেন না এটা কথা শুনে। যাই হোক, সেই আলোচনা অন্য কথা, আমার কথা এই প্রি 21 পোস্ট 21 এই যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, এটা অ্যাবসলিউটলি মিডিয়া থেকে এটাকে ঘোরানোর জন্য। এরা জানে যাহা প্রি 21 তাহা পোস্ট 21, সেই একই লোকগুলো রয়েছে, 21-এর পরে তারা সাধুপুরুষ হয়ে গেল, র্যাঙ্ক অ্যান্ড ফাইলও সাধুপুরুষ হয়ে গেল, এটা কখনো হতে পারে না। দলটা একই রকম রয়েছে, যারা এসেছে এটা কোনো পলিটিক্যাল পার্টি নয়, এটা কামাই পার্টি, কামাই পার্টি জামাবে, এটা আশ্চর্যের ভালো আছে, এরা সব কামাই করতে এসছে, পকেট ভরাতে এসছে, একের পর এক মন্ত্রী জেলে আছে, আরো যাবে, এটাই ঘটবে আগামী দিনে। পশ্চিমবাংলা পোস্ট 21 যদি তৃণমূল কংগ্রেসই ভাগ করে, নিজেদের জমানার মধ্যেই যদি তারা ভাগ ভাগ করে, তাহলে তাদের পূর্বসূরি যারা বামেরা সেখানে তো তাহলে তাদের মধ্যেও নিশ্চয়ই পরীক্ষা টানতে হবে, এবং সেখানেও তো একটা কম্পারেটিভ স্টাডি আছে। সাহস করেনি আসলে চোরেরা বা চোরেদের দিকে এই আলোচনা এখানে না করে কালীঘাট, ভবানী ভবন, নবান্ন, যে কোনো একটা জায়গায় ধর্ণা দিক যাদের যাদের এই দাবি দেওয়া আছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বামফ্রন্টের চোরেদের গ্রেফতার করেনি? এক, ফাইল ফাঁকা, ফাইল একটাও কাগজ নেই, কমিশন ফাঁকা কাগজ, কোনো কাগজ নেই, ভবানী ভবনের সামনে আমাদের কোনো মন্ত্রী এমএলএ এমপি কাউকেই ডাকা হয়নি, অতএব ডাকতে পারেন কোনো অসুবিধা। আমি দুটো কথা বলি, 21-এর আগে তৃণমূল হচ্ছে শুভেন্দু আর সৌগত রায়ের প্রকাশ্যে ঘুষ খাওয়া, এখনকার তৃণমূল হচ্ছে কুন্তল শান্তনু অয়নশীলদের তৃণমূল, যে তৃণমূলটা ইট বালি সিমেন্টের হিসাবের বদলে মুদিখানার খাতার মতন মেরুন ডায়েরি সবুজ ডায়েরিতে টাকার হিসাব। শিক্ষানীয় দুর্নীতি হলো যখন তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে গেলেন, তখন চিরকুট প্রসঙ্গ উঠে এলো, সিপিএম এর আমলে চিরকুট প্রসঙ্গ, তদন্ত হবে বলা হলো, এখনো শ্বেতপত্র সামনে আসেনি। এবার যখন রেশন বন্টন দুর্নীতি এলো, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি জেলে গেলেন, তখন উঠে এলো বামেদের আমলে রেশন কার্ড দুর্নীতি প্রসঙ্গ, এবং সেখানে কত কার্ড বাতিল করেছে এ রাজ্যের তৃণমূল সরকার। মানে তৃণমূল কংগ্রেস হয় নিজেদের জমানার মধ্যে কম্পারেটিভ স্টাডিতে যাবে, না হলে বাম জমানাকে টেনে আনবে নিজেদের সুবিধার্থে। না না, এটা তো সবসময়ই হয়, যখনই চুরি ধরা পড়ে তখনই আমি নই, আমার আগে আর একজন কেউ চুরি করেছিল বলে দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা। আসলে এই সরকারে, তৃণমূল সরকারে লেজিটিমেসি, আমরা যাকে পলিটিক্যাল সায়েন্সে বলি বৈধতা, সেটা খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এবং সেই আত্মবিশ্বাসের অভাব এদের প্রত্যেকটি নেতা মন্ত্রী তাদের
মুখে চোখে প্রকাশ পাচ্ছে এবং যার ফলে নানাভাবে এই যুক্তি সাজানোর চেষ্টা করেছে, যে যুক্তিগুলো কোনোভাবেই হয় না, যে একুশের আগে একুশের পরে এরকমভাবে কোনো একটা সরকারের মধ্যে ভাগ হয় না যদি সেই সরকার কন্টিনিউয়াসলি তিনটে টার্ম একই সঙ্গে পশ্চিমবঙ্গে থেকে আক্রমণের জবাব দিতে গিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী, বললেন আমরাও কাগজপত্র বের করছি, পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। শিক্ষা আগে গেছে জেলে, খাদ্য সবে গেল জেলে, এবারে যাবে স্বাস্থ্য জেলে। কারো কারো 60-70-80টা নানা লোকে নানা বলে ট্রলার আছে, কত বেনামি বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা আছে, তারা বড় বড় কথা বলে কি করে? আমরাও কাগজপত্র বের করছি, এতদিন করিনি। আমরা কি দেখতে গেছি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির যারা দায়িত্বে ছিলেন আগে মন্ত্রী থাকাকালীন, কোনটা কোন ল্যান্ডটা কত টাকায় বিক্রি করেছে? দীঘা ডেভেলপমেন্ট অথরিটি বানিয়ে দিলাম ভালো কাজ করার জন্য, কত জমি দিয়েছে? 600 হোটেলই তো তৈরি হয়েছে, আমরা একবারে জানতে গেছি? জানিনি। কিছু খুললে কিন্তু সব বেরোবে। আপনার ভাইপো আপনার পরিবারের ইনকাম ট্যাক্সে কিচ্ছু দেখানো নেই, পেট্রোল পাম্প কটা সব বৈধ, আপনি মুখ্যমন্ত্রী হওয়ার আগের পেট্রোল পাম্প ইনকাম ট্যাক্স দেখে নেবেন। অধিকারী পরিবার আপনার মতো ওই রকম ওই কালীঘাটের নালার পাশে লোকের জায়গা জবরদখল করে বড় লোক হয়নি, মমতা ব্যানার্জি আসার পরে জমি দেওয়ার দায়িত্ব ক্যাবিনেটের। রাহুল, রাজ্য সরকার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি কিভাবে জমি দিল তা নিয়ে কোনো তদারকি করেনি, এতদিন চোখ বন্ধ করেছিল। 2019 সালে চলে গিয়েছেন বিজেপিতে শুভেন্দু অধিকারী, 2023 সালে এখন কাগজপত্র বের করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সব জানেন অথচ তা সত্ত্বেও বের করেননি। আখিরে ক্ষতিগ্রস্ত তো রাজ্যের মানুষ হয়েছেন, বঞ্চিত তো তারা হয়েছেন। না, সব জানেন না, প্রথম কথা হচ্ছে শুভেন্দু সব জানে। প্রথম কথা বলি তোমাকে, শুভেন্দু সব জানে মানে শুভেন্দু এতদিন ধরে, এখন যে এত দুর্নীতির কথা বলছে, এতদিন ধরে লালবাতি নিয়ে এতগুলো দপ্তর নিয়ে যখন বসছিলেন তখন তার একটা দুর্নীতির কথা মনে হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা কি সার্ফ দিয়ে ধুলে নাকি কালো কালি চলে যায় নাকি এটা আছে না, তো তাতে বোধ হয় দু একটা দাগ থাকে। বিজেপি নামক প্রসাধনী দ্রব্য মাখলে, ওই ওই সাবান মাখলে সমস্ত কালি উঠে যায়। প্রথম কথা হচ্ছে যে শুভেন্দু সেটা যখন জানাই ছিল তাহলে 4 বছর ধরে শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর এখন দেখছি আমার নেত্রী কিছু জানে না, বোধহয় তাই দেবে। ছোটবেলায় আমার এক শিক্ষক পড়াতে আসতো, আমি বদমাইশি করতাম বলে খালি বলতো লাঠিটা বার করবো করবো, জীবনে লাঠিটা বেরোতো। দুজনেরই ভূমিকা তদন্তের আওতায় আসা উচিত। এতগুলো মন্ত্রিসভার মন্ত্রী জেলের ভেতরে, প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করছেন, প্রাক্তন গণমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, কেউ বিরোধী দলে কেউ তার নিজের দলে, একটা উদাহরণ তৈরি করুন। মুখ্যমন্ত্রী মন্দারমণিতে গিয়ে 2015 সালে বললেন যে এত কাছে সমুদ্রে এত কাছে এত হোটেল হলো কেন, তারপরে 15টা হোটেল হয়ে গেল। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী যাদেরকে প্রশ্রয় দিয়েছেন তারাই এই টাকাগুলো নিয়েছে, এই হোটেলওয়ালাদের কাছ থেকে টাকা। ওভারঅল কোনো নজরদারি ছিল না? নিশ্চয়ই নিশ্চয়ই উনি নজরদারি ছিল না, বা নজরদারি উনি এই লোকগুলোর হাতে ছেড়ে দিয়েছেন যাতে উনার রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং তার আগে যখন শুভেন্দু অধিকারী এই দলেই ছিল তৃণমূল কংগ্রেসে, তখনও কি জানতেন না তৃণমূল নেত্রী কিছুই? এই সময় এই প্রশ্ন তো থেকেই যাবে। তবে আমাদের আনন্দ সকালে আলোচনার সময়সীমায় পর্যন্ত প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় উপস্থিত থাকার জন্য।